অসম্ভব প্রাণবন্ত এক শিল্পী, যার বয়স হয় না, যিনি বলা যায় প্রথম দিককার একজন শিক্ষার্থী হিসেবে, কৃতি শিক্ষার্থী হিসেবে ফরাসি যাওয়ার সুযোগ পেয়েছিলেন স্কলারশিপ নিয়ে। সেই সময় ফরাসি দেশে গেছেন, শিখেছেন এবং সারা জীবন তার প্যালেটে একটা ফরাসি স্পন্দন ছিল। পরবর্তীকালে উনি পুরাতনী আমাদের পুরাণ গাথা এবং লোকশিল্পের কিছুটা ধরন নিয়ে বহু রঙের কাজ করেছেন। তিনি নিজেই একেবারে একটি আলাদা স্কুল, বহু ছাত্রছাত্রীকে ইন্সপায়ার্ড করেছেন, রবীন্দ্রভারতীর ডিন ছিলেন, লিখেছেন অনবদ্য, কথা বলার মধ্যে একটা অসম্ভব মাদকতা ছিল, ধরে রাখতে পারতেন, আর ছিল প্রাণশক্তি, ভালোবাসার একটা আকর্ষণ। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ একজন কৃতি শিল্পীকে হারালো, কৃতি নারীকে হারালো।